বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভিডিও যদি প্রথমবার দেখে থাকো তো অবশ্যই একটা লাইক করে দেবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একদম লাথি মেরে একটু প্রেস করে নাও এন্ড ক্লিক করে দাও গাইস তো গাইস এ আমার সামনে যে হে ইসকা নাম হে সুজুকি অ্যাভিনিস জো ইসকা ব্র্যান্ডিং মিলতা হ্যায় ইধার সরি গাইস হিন্দি বাংলা মিক্সড হো রাহা হ্যায় বিকজ কেসে কেসে লোক রহতে হ্যায় ইয়ার ইয়াহাঁ পর পতা নেহি কেসে मेरा लैंग्वेज थोड़ा अलग है हिंदी बांग्ला मिक्सड तो गाइज ये गाड़ी देखते पाच सामने सो ये गाड़ी एम एक गाड़ी गाइज एट एकदम यंग जेनारेशन मैं यंग ऐले एक्टारेशन मैं एकदम यंग यंगेस्टर ऐला गाड़ी पसंद कर एंड गाड़ी असम एक गाड़ी बनिए से जब मोबाइल चार्जिंग सिसटेम एखे पोर्ट दिए दिए जमन नर्माली एखे গাড়িটাকে দেখতে পাচ্ছ এর ভিতরে আছে মোবাইল চার্জিং পোর্ট যেখান থেকে তোমরা ইজিলি মোবাইল চার্জ দিতে পারবে প্লাস এখানে একটা ক্যারি করার একটা জায়গা দিয়েছে এখানে তোমরা চাইলে বাঁধাতে পারো প্লাস এইদিকে তোমরা গাইস দেখতে পারো এখানে একটা ক্যারি করার মানে একটা জায়গা দিয়েছে যেখানে তোমরা এখানে বাঁধাতে পারো এই গাড়িটার মিনিমাম পাঁচটা কালার পাওয়া যায় একটা হলো ব্লু হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ অ্যান্ড গ্রিন তো পাঁচটা কালার তোমরা চাইলে দেখতে পারো অ্যান্ড কালারগুলো খুব সুন্দর লাগে বাট এই যে কালারটা গাইস দেখতে পাচ্ছ ব্লুটুথ ভেরিয়েন্টের সাথে আছে প্লাস গাড়িটার অসাম একটা লুক দিয়েছে যেটা হলো কিছুটা দেখতে টিভিএস এনটকের মতো বাট আমার টিভিএস এনটকের থেকে সুজুকি অ্যাভিনিস বেটার লাগে সবার সব রকম পছন্দ নয় বাট আমার এনটকের থেকে অ্যাভিনিসটা বেটার লাগে ডিজাইনটা ডিজাইনের দিক থেকে দেখি প্লাস মাইলেজের দিক থেকে দেখি তো গাইস এই গাড়িটার যে টর্ক আছে ম্যাক্স টর্ক হলো 8.58 বিএসপি ম্যাক্স টর্ক এটা হচ্ছে এর পিছন দিকের একটা লুক দেখতে অসাধারণ লাগে আর আমি গাইজ এটাকে আমি রিন টেপ লাগিয়ে এনেছিলাম একটা টাইমে একটা ফ্রি টাইমে পেয়েছিলাম সেখানে গিয়ে আমি রিন টেপটা লাগিয়ে নিয়েছিলাম চার সাইডে দুটো হুইলে লাগানো আছে পুরো ক্লিয়ারভাবে আর গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসি স্টার এখানে দিয়েছে সুজুকি ইকো পারফরমেন্স রাইট কানেক্ট এডিশন গাইজ এই গাড়িটা যে এর যে রাইট কানেক্ট এডিশন যে রেস এডিশন বানিয়েছে সুজুকি রেস এডিশন এটা একটা অসাম একটা লুক বানিয়েছে গাইজ এগুলো আমি আলাদা করে শোরুমে গিয়ে এগুলো লাগিয়ে এনেছি এখানে চাইলে তোমরা দেখতে পারো অসামভাবে লাগিয়ে এনেছি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লাচ আছে অ্যান্ড এখানে একটা লকিং সিস্টেম দিয়েছে যেটাকে চাপলে গাড়িটা একটা লক মুডে দাঁড়িয়ে যাবে গাড়িটা নড়াচড়া করবে না একটা লক মুড দিয়েছে এটা চাইলে তোমরা ইউজ করতে পারো এখানে আছে ইন্ডিকেটর সুইচ এখানে আছে পুশ বাটন হর্ন আছে অ্যান্ড এখানে কিল সুইচের সাথে এখানে স্টার্ট সুইচ সব কিছু এখানে দিয়ে দিয়েছে প্লাস এখানে ব্রেক সামনের ব্রেক এখানে একটা সিস্টেম হলো যদি তোমরা ধরো পিছনের ব্রেকটাকে ইউজ করছো তো সাথে সাথে সামনের ব্রেকের সিস্টেমটাও ইউজ হয় আমি ওই ব্রেকটা ইউজ করছি ওই দিকে বাট এই দিকের ব্রেকটাও কাজ করছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে দুটো ইন্ডিকেটর যেটা দেখতে অসাম লাগে সামনের ডিজাইনটাও খুব সুন্দর বানিয়েছে এখানে দুটো টেলিস্কোপ যেটা আছে সেটা অসাম ভাবে আছে সামনে ডিশ আছে ডিশের সাথে অসাম ভাবে জুড়েছে গাইজ ডিশটা যদি এটা যদি এই গাড়িতে এবিএস সিস্টেম করতো আরো সুন্দর হতো বাট ব্রেক সিস্টেম অনেক ভালো বাট তবুও এবিএস করলে আরো ভালো হতো এখান থেকে আছে পায়ের পায়ের পা দেওয়ার জন্য যেগুলো এখানে সিট তো আছে মিনিমাম তিনজনা বসার জন্য বাট দুজনা বসার মতো পজিশন আছে গাড়িতে যেগুলো আমি আর মানে লাগাবো না স্ট্রাক ইস্যু আর এখানে আছে সাইলেন্সার আর এর ভিতরে দেখতে পাচ্ছি ইঞ্জিন আছে সাইড থেকে এখানে আছে একটা টায়ার হাগার যেটা অসামভাবে একটা মডিফাইড করেছে তবে গাইজ এর যে সামনে যে হুইলটা আছে আর পিছনের হুইলটা একটু ছোট আছে সামনের হুইলটা একটু বড় আছে সেই সিস্টেমে বানানো আছে এখানে আছে ইন্ডিকেটর এই সাইডও একটা ইন্ডিকেটর অসামভাবে মডিফাই করেছে গাইজ এতে সেলফের সাথে সাথে এখানে পায়েও স্টার্টের সিস্টেম এখানে এই গাড়িতে দিয়ে দিয়েছে যেটা খুব সুন্দরভাবে লাগিয়েছে ডুয়েল সিস্টেম আর গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা এক লিটারের মিনিমাম 700 একটা বোতল তোমরা চাইলে রাখতে পারো প্লাস গাইজ এখানে কিছু সিস্টেম আছে যেমন গাড়ি অন করার সাথে সাথে এখানে গাড়ি যদি অন করো গাইজ
অন হওয়ার সাথে সাথে এখানে যে আমার কানেকশনটা করা আছে সেই কানেকশনটা এর সাথে নিয়ে নিয়েছে মোবাইলের সাথে সুজুকি রাইট কানেক্ট এডিশন। এখানে দেখতে পাচ্ছি ব্লুটুথ কানেকশনটা অ্যাড হয়ে গেছে। তো গাইজ এই ভিডিওটা আমি একটু পরে নিয়ে আসবো। সো গাইজ এর দুটো সিস্টেম হলো, যখন তোমরা এই তেলের সিস্টেম যখন তেল ভরতে চাইবে তো তার জন্য এখানে আলাদা করে সাইডে একটা চাবি দিয়েছে, যেটা এখানে আছে দেখতে পাচ্ছ। এর ভিতরে চাবিটা দিয়ে এরকমভাবে তোমরা যদি পাক দাও তো এইরকমভাবে এই ফিউল ট্যাঙ্কটা যেটা আছে অন হয়ে যাবে। অ্যান্ড এর ভিতরে তোমরা পাঁচ লিটারের একটা ট্যাঙ্ক আছে, 5 লিটার 200। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো লোড করে। গাড়িটা একটা FI গাড়ি তো সবাই জানে। এখানে ডিজিটাল ডিসপ্লের সাথে অসমভাবে এখানে টাইম সেট সব কিছু অ্যাড করেছে। অ্যান্ড গাইজ এখানে যদি তোমরা দেখতে চাও এখানে একটা সিস্টেম দিয়েছে, যেটা হলো এখানে চাবি দেওয়ার সাথে সাথে এখানে 2-3 রকম সিস্টেমে এখানে চাবির সিস্টেমটা দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে অন সিস্টেম, তো এখানে গাড়িটা অন হয়। এখন ব্যাকে প্যাক মারলে এটা হচ্ছে বন্ধ, আর এদিকে বাম দিকে একটু জোরে চাপ দেওয়ার সাথে সাথে ব্যাক সিট যে খুলে নিতে পারো, আর এইরকমভাবে সিটটা খুলে যায়। অ্যান্ড এর ভিতরে গাইজ 21 লিটারের জায়গা তোমরা পাবে, ঠিক আছে? 21 লিটার একটা জায়গা স্পেস তোমরা পেয়ে যাবে এখানে। এর ভিতরে তোমরা ইচ্ছা মতো জিনিস ক্যারি করতে পারো। এখানে টুল কিট আছে, মেডিকিট আছে, আমি ম্যানুফ্যাক ক্যারি করে রেখেছি, বক্স আছে, কিছু কাপড় আছে, অ্যান্ড এখানে একটা কিউব আছে। তো এরকমভাবে তোমরা অনেক জিনিস আছে। হেলমেট ফুল, তো এর মধ্যে ফুল ফেস যে বড় বিগ হেলমেটটা হয় ফুল ফেসের, ওই হেলমেটটা এর ভিতরে আসবে না। কিন্তু যে ফুল ফেস হেলমেট যেটা নর্মাল সাইজ আছে, মানে নর্মাল আছে প্লাস ছোট আছে যে সাইজটা, ওই সাইজটা আরামসে এর মধ্যে চলে আসবে। বাট ফুল ফেস রাইডারদের যে হেলমেটগুলো হয় ওই হেলমেটগুলো এর ভিতরে আসবে না। আর গাইজ এখানে আছে এই যে চাবিটা তুমি বের করে নিলে, অ্যান্ড এখানে তোমরা প্রেস করলে এই চাবির যে লকটা অটোমেটিকলি লক হয়ে যাবে। আর রেখে খোলার জন্য চাবির যে উল্টো পিট আছে এর পিছনে একটা লক টাইপের দিয়েছে, এটাকে এর মধ্যে দিয়ে একবার পাক দিলে চাবির লকটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এটা একটা খুব সুন্দর একটা ফ্যাসিলিটি। তো গাইজ এবার তোমাদের দেখাবো যে গাড়ির সাউন্ড সিস্টেমটা কেমন অ্যান্ড এর স্টার্টিং সিস্টেমটা কেমন আছে। তো আমি এখানে চাবিটা গাড়িতে অন করছি। অ্যান্ড গাইজ এখানে একটা সিস্টেম হলো যে ব্রেক চেপে যখন তোমরা স্টার্ট করবে, তো গাড়ি যখন স্টার্ট হয়ে গেল গাইজ, এটা হচ্ছে এর সাইলেন্সার সাউন্ড। তোমরা এখানে চাইলে গাড়ির সাউন্ড শুনতে পারো। এখানে আমি স্টার্ট করে আরেকবার ক্লিক করে অফ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছো গাড়িটা অন হয়ে গেছে। আর গাড়ি গাইজ এখান থেকে যদি গাড়িটা চাইলে তোমরা বন্ধ করতে পারো স্ট্যান্ড ফেলে। তো গাইজ স্ট্যান্ডের সাথে একটা বন্ধ করার সিস্টেম এতে লক অন করা আছে। দেখতে পাচ্ছ এখান থেকে একটা যেটা স্টার্ট বন্ধর জন্য একটা এখানে পয়েন্টটা দিয়ে রেখেছে, যার জন্য স্ট্যান্ড ফেললে অটোমেটিকলি গাড়িটা বন্ধ হয়ে যায়, কিল করে দেবে গাড়িটাকে। আর এখানে দেখতে পাচ্ছ এভিনিসের যে ব্র্যান্ডিংটা দিয়েছে অসম সুন্দরভাবে এখানে করে দিয়েছে, এটা অসম লাগছে। উপর একটা সুজুকি স্টিকার মিলে যায়। আমি যে সিটটা দেখতে পাচ্ছি, সিট কভারটা আমি চেঞ্জিং করেছি, শোরুমে গিয়েছিলাম, গিয়ে এগুলো মানে কিছু মানে ওই স্টিকার এরকম কিছু জিনিসগুলো আমি কাজ করিয়ে নিয়েছি। আমি মডিফাইড করব যখন ফ্লাশার লাগাবো, একটু নাম্বার প্লেট প্লেট হয়ে গেলে তখন ক্লিয়ার করব। তো এখন আপাতত গাড়িটা এরকম লুক আছে, সাইড থেকে ফুললি লুক এমনটাই লাগে। আর গাইজ এর যে দুটো টায়ার তোমাদেরকে টিউবলেক্স, তোমরা টিউবলেক্স পাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ সুজুকি যে নিউ মানে যে সাইডের যে লোগো বা স্টিকারগুলো করেছে একটা অসাম ভাবে করেছে এমনি নর্মালি দেখ। তো গাইজ এর যে ওয়েটটা হলো 106 কিলো, এনটকের থেকে 10 কিলো কম, এনটকে হলো 116 কিলো। তো এনটকে একটু বেশি ওয়েট দিয়েছে, এনটকের থেকে 10 কিলো কম করেছে। সো তোমাদের গাড়িটা যখন তোমরা চালাবে খুবই স্মুথ অ্যান্ড লাইট ওয়েট তোমরা ইউজ করলে বুঝতে পারবে। তো গাইজ এর যে পা রাখার যে জায়গাটা একটা অসাম ভাবে এখানে, যারা আমার হাইট হলো 5'8", বাট আমার একদম আরামসে চলে আসছে এখানে পা। এখন স্টার্ট মারার পরে আমরা যখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এর অসাম একটা হাইট লেভেল এটা অলরেডি চলে আসছে। আর গাইজ এর ফার্স্ট স্পিডটা
ফোকাস ডিসপ্লে, তো খুব রানিং স্পিডটা ধরে দেখতে পাচ্ছ গাইজ, নর্মালি খুব স্পিডের একটা স্পিড ধরে। চলো